শ্রীলঙ্কায় ঘটে যাচ্ছে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা, আর এগুলো দেশটির অর্থনৈতিক বিপর্যয়কে নতুনভাবে তুলে ধরছে। অথচ বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম আর্থিক সম্ভাবনাময় দেশ হতে পারত এই দ্বীপ রাষ্ট্রটি। এদেশে দিন দিন বাড়ছে ঋণের বোঝা, ভেঙে পড়ছে দেশটির অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা, খাদ্য সংকট, বেকার সমস্যা, জ্বালানি তেল ও গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে দেশটির সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষের এই ক্ষোভ জোরালো হতে পারে রাজাপাকসে সরকারের বিরুদ্ধে। চা উৎপাদনে অগ্রগণ্য শিক্ষিত জনগণ, পর্যটন খাতে বিপুল পরিমাণ আয়, তা সত্ত্বেও কেন শ্রীলঙ্কার এমন আর্থিক পরিণতি? এমনকি দেশটির নাগরিকরা বলছে 1948 সালে স্বাধীনতার পরও দেশটির অর্থনীতি এমন বিপর্যয়ের মুখে পড়েনি। দেশটির বর্তমান শাসন কাঠামোর দিকে তাকালে দেখা যায় 20 জনের বেশি একই পরিবারের সদস্য রয়েছে ক্ষমতার কেন্দ্রে। মন্ত্রিসভাতেই রাজাপাকসের পরিবারের 5 জন রয়েছেন। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সেচমন্ত্রী ও যুবমন্ত্রী তাদের পরিবারেরই। এর মধ্যে দেশটির বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তার ভাইদের মধ্যে তৃতীয়। উন্নয়নের নামে শ্রীলঙ্কা সরকার গত 15 বছরে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সমুদ্রবন্দর, বিমানবন্দর, মহাসড়ক সহ নানা ধরনের প্রকল্প রয়েছে। চীনের সঙ্গে হাত মিলিয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করছে লঙ্কানরা। তাই অনেকেই বলছেন চীনা ঋণের জালে আটকা পড়েছে শ্রীলঙ্কা। এ অবস্থায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ঋণ পুনর্গঠনের অনুরোধও জানান। গত এক দশকে চীনের কাছ থেকে $500 কোটি ঋণ নিয়েছে শ্রীলঙ্কা। 2019 সালের নভেম্বর মাসে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট রাজাপাকসে শ্রীলঙ্কায় ভ্যাট ট্যাক্স কমানোর ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। সে সময় ভ্যাট প্রদানের হার 15% থেকে কমিয়ে 8% আনা হয়। বলা হয় এর মূল কারণ অর্থনীতিতে গতি সঞ্চার করা, কিন্তু সেটি আর কাজে লাগেনি। সে বছর এপ্রিলে ইস্টার সানডের দিন বোমা হামলার পর শ্রীলঙ্কায় পর্যটকদের সংখ্যা 18% কমে গিয়েছিল। 2020 সালে এসে আবার করোনার থাবা গ্রাস করে ফেলে দেশটির অর্থনীতিকে। করোনা মহামারীতে শ্রীলঙ্কায় খুব বেশি মানুষের মৃত্যু না ঘটলেও দেশটির বৈদেশিক মুদ্রা আহরণের গুরুত্বপূর্ণ পর্যটন খাত ধসে পড়ে। 2021 সালের নভেম্বর পর্যন্ত দেশটির পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই ছিল না। সম্প্রতি দেশটির সরকার কোয়ারেন্টাইনের সব শর্ত তুলে নেয়া এবং ভ্যাকসিন নেওয়া পর্যটকদের আকৃষ্ট করার কার্যক্রম শুরু হয়। শ্রীলঙ্কার সাধারণ মানুষের হাহাকার শেষ পর্যন্ত দেশটির রাজনীতির মাঠে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।